extra time. SRMB TMT champions ki pasand. অভিষেক হালদার ডায়মন্ড হারবারের ছেলেটি মোহামেডান স্পোর্টিংয়ের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে ভরসা দিচ্ছেন, নিকোলাকেও শক্তি দিচ্ছেন, আসির আক্তার শাহিসেনকে ভরসা দিচ্ছেন তার ইন্টারভিউ এক্সট্রা টাইম বাংলায়। ছোটবেলা থেকে বেড়ে ওঠা বলতে, ছোটবেলা থেকে ফুটবল খেলতে খুব ভালো লাগতো, তো ডায়মন্ড হারবার অনেক ক্যাম্পে প্র্যাকটিস করতাম, তারপর কলকাতায় প্র্যাকটিস আসতাম দুগ্রাম ক্যাম্পে, ওখান থেকে একাডেমিতে যাই সেল বোকারো, ওখান থেকে ইন্ডিয়া ক্যাম্পে যাই, তারপরে আস্তে আস্তে প্রফেশনাল ফুটবল বলতে ইন্ডিয়ান অ্যারোস থেকে স্টার্ট হয়েছিল। চেষ্টা করছি প্রতিদিন রোজ ট্রেনিংয়ে ভালো খেলার, কোচ যাতে কোচকে ইমপ্রেস করার চেষ্টা করছি, তো আগে দেখা যাক কতটা কি হয়। তো আগের দিন খেলিয়েছে, কোচ বলেছিল যে তুমি আগের থেকে প্র্যাকটিসে অনেক ইম্প্রুভ করছো, দেখা যাক আরও আগে অনেক ম্যাচ আছে, তো প্র্যাকটিসে আরও আমাকে ইম্প্রুভ করে যেতে হবে। কম্বিনেশন বলতে খুবই ভালো লাগছে, নিকোলা অনেক মানে দৌড়ায়, অনেক বল নেওয়ার জন্য পাশাপাশি থাকে, অনেক ফাইট করে, তো আরও সুবিধা হচ্ছে তার জন্য খেলতে। কোচ বলেছিলেন যে যেহেতু তুমি নাম্বার সিক্স পজিশানে খেলছো, তো মিস পাস করলে হবে না, যতটা পারবে রাইট পাস করবে, সিম্পল ফুটবল খেলবে, তো যতটা পেরেছি চেষ্টা করেছি। হ্যাঁ বাড়িতে মা বাবা ভাই আছেন। ডায়মন্ড হারবারের সাথে রোজই কথা হয় যাদের সাথে বন্ধু আছে। চেষ্টা করছি তো এভরিডে, ধরো টিম আমাদের অনেক ভালো টিম আছে, সব পজিশানে অনেক কম্পিটিশান আছে, তো চেষ্টা করছি প্রতিদিন প্র্যাকটিসে ইম্প্রুভ করার, ভালো খেলা, যেটুকু ম্যাচে চান্স পাবো আরও ভালো খেলতে হবে, ইম্প্রুভ করে যেতে হবে। তো এখন তো যা পরিস্থিতি, ম্যাচ হারলে চলবে না, তো ট্রাই করতে হবে প্রত্যেকটা ম্যাচে পয়েন্ট আনার জন্য, তো ব্যাস চেষ্টা করছি তো এভরিডে। ধরো টিম আমাদের অনেক ভালো টিম আছে, সব পজিশানে অনেক কম্পিটিশান আছে, তো চেষ্টা করছি প্রতিদিন প্র্যাকটিসে ইম্প্রুভ করার, ভালো খেলা, যেটুকু ম্যাচে চান্স পাবো আরও ভালো খেলতে হবে, ইম্প্রুভ করে যেতে হবে। তো এখন তো যা পরিস্থিতি, ম্যাচ হারলে চলবে না, তো ট্রাই করতে হবে প্রত্যেকটা ম্যাচে পয়েন্ট আনার জন্য, তো ব্যাস। প্রিয় ফুটবলার হতে পল পোগবা।